সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত বিনোদন ও স্পোর্টস এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন কলকাতার মুখোমুখি সৌরভের দিল্লি তবে এসবের মধ্যে শনিবার সরীয় রাজধানীতে আকর্ষণের কেন্দ্রে আন্দ্রে রাসেল রাসেলকে থামাতেই অঙ্ক করছেন সৌরভ পন্টিংরা দ্বাদশ আইপিএলে ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতে দারুণ ছন্দে কিংখানের কলকাতা অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বাইকে হারালেও পরের ম্যাচেই ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরেছে দিল্লি শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লির মুখোমুখি কলকাতা এদিকে কে কে আরের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা অন্যদিকে দিল্লির টার্গেট ঘরের মাঠে জয় ফেরা শনিবার লড়াই দুই উইকেট উইকেটকিপারের ছন্দের ঋষভ পন্থ এখনও রান পাননি দিনেশ কার্তিক বিশ্বকাপের দলে দ্বিতীয় উইকেটকিপার কে হবেন সে লড়াই হবে দিল্লিতে কলকাতা প্রথম দুই ম্যাচে নীতিশের দায়িত্বশীল ব্যাটিং সঙ্গে আন্দ্রা রাসেলের ঝোড়ো ব্যাটে ভর করে ম্যাচ বের করেছে তবে নারিন কুলদীপের মতো কে কেয়ার স্পিনাররা এখন এবারের আইপিএলে চাপট দেখাতে পারেননি অন্যদিকে দিল্লির ক্ষেত্রে ঋষভ ঝড়ে প্রথম ম্যাচে বাজিমাত করলেও দ্বিতীয় ম্যাচে সেই ঝড় ওঠেনি রানের মধ্যে রয়েছেন শেখর ধাওয়ান তবে এসবের মধ্যে শনিবার রাজধানীতে আকর্ষণের কেন্দ্রে আন্দ্রা রাসেল রাসেলকে থামাতেই অঙ্ক করছেন সৌরভ পন্টিংরা এদিকে মুখোমুখি লড়াইয়ে অ্যাডভান্টেজে রয়েছে কলকাতা বাইশ বারের মুখোমুখি সাক্ষাতে কলকাতা জিতেছে ১৩ বার আর দিল্লি জিতেছে নয় বার আর একটি ম্যাচ পরিত্যক্ত হয় দুই দলে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা বেশ কম এক নজরে দেখে নেই কলকাতা ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ কলকাতা সম্ভাব্য একাদশ সুনীল নারায়ণ ক্রিসলিন লিন রবিন থাপ্পা নীতিশ রানা শুভমান গিল দীনেশ কার্তিক আন্দ্রে রাসেল চাওলা কুলদীপ যাদব লকি ফার্গুসন প্রসিদ্ধ কৃষ্ণ দিল্লির সম্ভাব্য একাদশ একটি শেখর ধাওয়ান শ্রেয়স আয়ার ইসভ পন্থ কলিন ইনগ্রাম ক্রিস অক্স ক্রিস মরিস অক্ষয় প্যাটেল সন্দীপ লামেসানে রাহুল তৌটিয়া কাগেশ্বর আবাদা অমিত মিশ্র ইশান্ত শর্মা তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ